वालेकुम दर्शक, नून चीनी लंकार आजकेर आयोजन पटेटो चीज बॉल। नामटा शुने निश्चय बुझते पारछेन कतटा मजार स्नैक्स आज आमी तैरी करते जाच्छी, कारण आमी जानी स्नैक्स हिसेबे आलू एबं चीज आमरा सबाई कम बेशी पछंद करी। आर चीज बॉल तैरी करते जेमन सहज तेमन समयओ लागे कम। एकबारे बेशी करे तैरी करे फ्रिजे रेखे संरक्षण करा जाय एक मास पर्यन्त। এর জন্য আমি তিনটি বড় সাইজের আলু ছিলে কেটে ধুয়ে নিয়েছি। একটু বেশি পানি দিয়ে আলুটা সিদ্ধ করতে দিচ্ছি। আলু সিদ্ধ হয়ে যাবার পর পানিটা এমন শুকিয়ে নিতে হবে, যদি পানি শেষ হবার আগেই আলু সিদ্ধ হয়ে যায় তবে বাড়তি পানিটা ফেলে দিয়ে লো ফ্লেমে এভাবে আলুর গায়ে গায়ে পানিটা শুকিয়ে নেবেন। এতে করে আলু ম্যাশ করার পর আঠালো এবং শক্ত ডো হবে, যাতে চিজ বলটা তৈরি করতে সুবিধা হবে। আলুটা আমি ম্যাশ করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচের একটু বেশি। আপনি আপনার স্বাদ মতো লবণ দেবেন, তবে পরে চিজ ব্যবহার করবো বলে লবণটা একটু কম দিতে হবে। চিলি ফ্লেক্স এক চা চামচ, গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ। এখন এগুলো খুব ভালো করে মিক্স করে নেব। আপনি চাইলে এর সঙ্গে চাট মশলা, টালা জিরে গুঁড়ো, টেস্টিং সল্ট, ধনিয়া গুঁড়ো ইত্যাদি অ্যাড করে নিতে পারেন। আলু এবং চিজের সংমিশ্রণটি আমার কাছে যথেষ্ট টেস্টি মনে হয়, তাই আমি আর ওইসব দিচ্ছি না। আলুটা সেদ্ধ করার সময় এর গায়ে গায়ে পানিটা ভালো মতো শুকিয়ে নিয়েছিলাম বলে দেখুন চমৎকার আঠালো ডো তৈরি হচ্ছে। তবে যদি কোনো কারণে আপনার ডোটি নরম হয়ে যায় তাহলে সামান্য চালের গুঁড়ি বা কর্নফ্লাওয়ার অথবা ব্রেড ক্রাম মিশিয়ে নিতে পারেন। এখন একটি চিজ বার থেকে স্কোয়ার শেপে চিজগুলো কেটে নিচ্ছি। চিজটা অবশ্যই অবশ্যই সফট চিজ হতে হবে। শক্ত চিজ ব্যবহার করলে ভাজার সময় আলুর উপরের ব্রেড ক্রাম পুড়ে যাবে, অথচ ভেতরের চিজ শক্তই থেকে যাবে, মেল্ট হবে না। বাংলাদেশি প্রাণ চিজ বা আরঙের গ্রেটেড চিজ ব্যবহার করা যাবে, কিন্তু বাংলাদেশি ইটালিয়ান ব্র্যান্ডের মতো শক্ত চিজ এখানে ব্যবহার করা যাবে না। এখন চিজ বলগুলো তৈরি করে নিচ্ছি। চিজ ভেতরে দেওয়ার পর চেপে চেপে বল তৈরি করতে হবে, যেন ভেতরে একটুও বাতাস থেকে না যায় বা ওপরে কোনো ক্র্যাক না থাকে। তাহলে ভাজার সময় তাপে বলটা লিক করে চিজ বের হয়ে যাবে, এটি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর কত বড় বা কতটুকু বল তৈরি করবেন তার উপর ভিত্তি করে চিজের টুকরোগুলো কাটবেন। এভাবে আমি বলগুলো সব বানিয়ে নেব। এখন দুইটা ডিম আমি ফেটে নিচ্ছি। ডিমে হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ চিলি ফ্লেক্স মিক্স করে নিচ্ছি। আর লাগবে ব্রেড ক্রাম। আমি অরেঞ্জ কালার ব্রেড ক্রাম নিয়েছি, এটি আমার ঘরে তৈরি। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। চিজ বলগুলো আমি ডিমে ঘুরিয়ে ঘুরিয়ে চুবিয়ে নিচ্ছি, যাতে এর চার সাইডটাই ডিম লাগে। এরপর ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। ভেজা হাত ব্রেড ক্রামে দিলে অনেকটা ব্রেড ক্রাম হাতের সাথে উঠে আসবে, তাই হাতটা কিচেন টিস্যুতে মুছে নিয়ে দুই হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড ক্রামটা সেট করে নিচ্ছি। আমি ডিমের ডাবল কোট দিচ্ছি, তাহলে বেশি ক্রিস্পি হবে। এদিকে চুলোয় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটি হালকা গরম হতেই এতে দিয়ে দিচ্ছি বলগুলো। বড় বড় বলগুলো পুরোপুরি তেলে ডোবেনি, একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আপনাকে কিন্তু এভাবে নেড়ে চেড়েই সব সাইড ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। একটি সাইড দীর্ঘ সময় নিচের দিকে গরম তেলে কুক হতে থাকলে আর উপর দিকটা কাঁচা থাকলে ভেতরের চিজটা মেল্ট হয়ে উপর সাইড দিয়ে লিক করতে পারে। সবগুলো বল সুন্দর কালার চলে এসেছে। এগুলো তেল থেকে তোলার পর আরও একটু ডার্ক হয়ে যাবে। এখানে ইম্পর্টেন্ট টিপসগুলো হলো, প্রথমত পুর হিসেবে অবশ্যই সফট চিজ ব্যবহার করতে হবে, তবে আপনি চিজ বারের পরিবর্তে গ্রেটেড চিজও ব্যবহার করতে পারবেন, যেমন আমি এই বলটিতে গ্রেটেড চিজ ব্যবহার করেছি। দ্বিতীয়ত, ভেতরে চিজ রেখে আলুর লেয়ারটি করার সময় খুব চেপে চেপে করতে হবে, যাতে আলুর ভেতরে বাতাস না থেকে যায় আর আলুর লেয়ারে কোনো ক্র্যাক থাকা যাবে না। আর তৃতীয়ত, বলটা ভাজার সময় ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। একটি সাইড অনেক সময় তাপে কুক হতে থাকলে আর অন্য সাইড কাঁচা থাকলে সেদিক দিয়ে চিজ মেল্ট হয়ে বের হয়ে আসতে পারে। তো দর্শক, কঠিন কিছু কি মনে হলো? খুব সহজ, শুধু ছোট ছোট টিপসগুলো একটু মাথায় রাখতে হবে, তাহলেই এই স্যাটিসফাইং ডেলিশিয়াস স্ন্যাক্সটি আপনার বিকেলের নাস্তায় চায়ের সাথে সার্ভ করতে পারবেন।
দর্শক, আমার রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই অনেক দূর। এই করোনা মহামারীতে সবাই ঘরে থাকুন, ঘরের খাবার খান, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।